আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি হবিবপুর গ্রামের সুন্দর একটি জায়গায়। আজকে ভিডিওতে দেখতে পাবেন এই গ্রামের ঐতিহ্যবাহী ঈদগাহ ও এর আশেপাশে গড়ে ওঠা নতুন জনবসতি এবং বিকেলে এখানকার পরিবেশ। হবিবপুর ঐতিহ্যবাহী একটি গ্রাম। এই গ্রামে রয়েছে অনেক ইতিহাস ও ঐতিহ্য। আজকে আমরা আসছি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার অবস্থিত হবিবপুর গ্রামের ছোট্ট একটি হাওর অঞ্চলে। ছোট্ট এই হাওর অঞ্চলে ধীরে ধীরে গড়ে উঠেছে জনবসতি। সামনে গেলেই দেখতে পাবেন হবিবপুর গ্রামের ঐতিহ্যবাহী সুন্দর একটি ঈদগাহ। এই ঈদগাহে প্রথম দিকে দুই গ্রামের কেশবপুর ও হবিবপুর গ্রামবাসী ঈদের জামাত পড়তেন। কালের বিবর্তনে এখন শুধু হবিবপুর গ্রামবাসী ঈদের জামাত পড়তে যান এই ঈদগাহে। ঈদগাহটি দেখতে খুবই সুন্দর। ছোট বড় মিনার আর একটি গম্বুজ দিয়ে নির্মাণ করা এই ঈদগাহ প্রতি বছর ঈদের জামাত পড়তে আসেন গ্রামবাসী। ঈদগাহের পাশেই রয়েছে একটি পুকুর। প্রতি ঈদের জামাতের আগে ঈদগাহটি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়, যাতে সবাই এই ঈদগাহে এসে নামাজ আদায় করতে পারে। ঈদগাহের পাশে এখন গড়ে উঠেছে ছোট ছোট কয়েকটি ঘর বাড়ি, যা এখন নতুন পাড়াতে পূর্ণতা পাচ্ছে। গ্রামে আসলে এইসব পরিবেশে ঘুরতে সত্যি ভালো লাগে। কাজ করে আর নীরব কোলাহল স্নিগ্ধ বাতাস উপভোগ করতে আপনাকে গ্রামেই আসতে হবে। গ্রাম ছাড়া এই পরিবেশ আপনি কোথাও পাবেন না। তাহলে চলুন প্রকৃতিকে একটু উপভোগ করি। Thank you.
দর্শক, আজকে একটা ভিন্ন ধরনের ভিডিও আপনার সাথে শেয়ার করার চেষ্টা করলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। আর যদি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো দর্শনীয় স্থান নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।